ডিম ভুনা মশলা বানানোর জন্য প্রথমেই গরম সরষের তেলে দুটো আলু অল্প নুন লঙ্কা ও হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব সেই সময়ে একটা টমেটো পুড়িয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। এবার তিনটে সিদ্ধ ডিমের সব এইভাবে হালকা করে একটু চিরে অল্প নুন লঙ্কা হলুদ গুঁড়ো ও সামান্য সর্ষের তেল মাখিয়ে লালচে করে ভেজে নেব এখানে পোড়ানো টমেটোটা একটু ঠান্ডা হয়ে এলে খোসা ছাড়িয়ে একটা মিক্সির জারে দিয়ে পাঁচকোয়া রসুন অল্প আদা এক চা চামচ ধনে ও জিরে আর দুটো দানা বাদ দেওয়া শুকনো লঙ্কা মিহি করে বেটে গরম সরষের তেলে এক চিমটে চিনি দিয়ে বাটা মশলা স্বাদ নুন ও দু চিমটে হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষে মশলা থেকে তেল আলাদা হতে শুরু করলে ভাজা আলুর টুকরো দিয়ে মশলার সাথে দু মিনিট কষে নেওয়ার পর ভেজে রাখা সিদ্ধ ডিম আর সামান্য একটু জল মিশিয়ে গ্যাস কমিয়ে আরও কিছুক্ষণ কষে নিয়ে আলু পুরোপুরি সিদ্ধ হয়ে এলে হাফ চিমটে গোলমরিচ ও দু চিমটে গরম মশলা গুঁড়ো আর অল্প ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি